হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমরাও ভালো নেই, সত্যি ভালো নেই। যে জানি না কলকাতার যারা রোস্ট করে তারা কি করছে। সন্দীপের বাড়িতে গিয়ে লুটপাট, এমনকি মার্ডার করার ধমকি, এমনকি ওর গায়ে পর্যন্ত হাত তোলার চেষ্টা করেছে ওর ওই অসুর অসুর। তো সেই অসুরের ব্যাপারে আমাদের যে কলকাতায় যারা আছে তাদের কাছে আমার একটাই অনুরোধ, যে তারা কি করছে, কেন ওই ঘোড়ামুখী দালালের বাড়ির সামনে আর টিনাদের বাড়ির সামনে কেন ধর্ণা দিচ্ছে না। যে আমরা সন্দীপের যে ন্যায্য বিচার চাই, ন্যায্য বিচার চাই। সন্দীপের গায়ে কেন হাত তুলতে গেল সেটা ন্যায্য বিচার চাই। যারা আমার ভিডিওটা দেখছো তারা, আমি তিনজনার নাম নিচ্ছি, এক সীমাদি, এক দেবশ্রীদি, আর এক হলো আছে কি সীমাদি, দেবশ্রীদি আর গীতাদি। তোমরা কি করছো, তোমরা কি করছো? তোমরা সব থেকে বড় ইউটিউবার, তোমরা কি করছো? তোমরা কেন এই কথাটা কেন বলছো না, ধর্ণা দাও সব, যত ইউটিউবার আছো সব যে ধর্ণা দাও, তোমরা যাহাতে কলকাতায় আছো। ঠিক আছে, আমরা কলকাতার যাহাতে অনেক দূরে আছি সেই কারণে। আমি যদি সত্যি সত্যি ওখানে থাকতাম তাহলে আমি কালকে এই জিনিসটা করতাম, যে কিভাবে এইটা হলো, কিভাবে হলো। ওর অসুর, ওই অসুর কি করে সন্দীপের গায়ে হাত তুলতে গেল, কিসের জন্য গেল? নোটিশ দেবে, নোটিশের ওরা ঘরে ঢুকারও মানে আইনে ঘরে ঢুকারও কোনো আইন নেই। যে নোটিশটা দেবে যে আমরা সামান নিতে এসেছি, আমাদের জিনিসপত্র যা যা আছে, আমরা বিয়েতে যা যা দিয়েছি সেগুলো আমরা নেব। এইবার সন্দীপের বাবাকে বলবে, সন্দীপের বাবা লোকজন পারুক, যাকে ডেকে পারুক, ঘর থেকে একে একে সামান বের করে দেবে। কেন ওরা ঘরের ভিতরে গিয়ে লুটপাট কেন করলো, কিসের জন্য লুটপাট করলো, কোন আইনে আছে এইভাবে লুটপাট করার? কোনো আইনে আছে? কোনো জায়গায় দেখেছে এরকম যে মেয়ের ঘরে গিয়ে, একটা জামাই বাড়ি গিয়ে এরকমভাবে যে লুটপাট করে? আজ অবধি দেখেছো কোনো জায়গায়? তাহলে আমাদের ওখানে যে কলকাতাতে যারা রোস্টাররা বসে আছো, যারা রোস্ট করো, তারা তোমরা কি করছো? তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, একটাই অনুরোধ, যে তোমরা একদম ওই ঘোড়ামক্ষীর বাড়ির সামনে আর টিনার বাবার বাড়ির সামনে তোমরা সবাই একটাই কথা বলো, যে সন্দীপের সুবিচার চাই, সুবিচার চাই, সন্দীপের সুবিচার চাই। কেন বাড়িতে গিয়ে লুটপাট কেন করা হলো, কিসের জন্য লুটপাট করা হলো, আর সন্দীপের গায়ে কেন হাত তুলতে আসলো ওই গন্ডার, ওই গন্ডার কালসুর, কালসুর কিসের জন্য এসছে? মেয়ের এখন চামড়া বেচা পয়সা খাবে, তার জন্য মেয়ের চামড়া বেচা পয়সা খাবে এই শালা গাধা অসুর গন্ডার। গন্ডার, যখন তোর ছেলে বিয়ে দিয়েছিলি তখন তুই এই মেয়েকে ছেলেকে দিয়ে মেরে তাড়িয়ে দিয়েছিলি, তখন তখন জানিস না যে এই মেয়ে আমার হলো একদিন চামড়া বেচে পয়সা কামিয়ে কামিয়ে দেবে? এখন চামড়া কামড়ি পয়সা কামিয়ে কামিয়ে দিচ্ছে চামড়া বেচে বেচে। এখন দেখছো মেয়ে তো আমার ভালো ইনকাম আছে, ঠিক আছে, এখন মেয়ে তোর নিজের হয়ে গেছে, তাই না? তার জন্য তোর নিজের মেয়ে নিজের বাড়িতে রাখ, পরের বাড়ি হামলা করার তোর কোনো অধিকার নেই, কোনো অধিকার নাই। আর প্রশাসন যখন ওখানে দাঁড়িয়েছিল, প্রশাসনের সামনে এটা কি করে হলো, কি করে হলো? টিনা যখন ভিডিও করছিল তখন কেন প্রতিবাদ, তখনই কেন নাকুচ হয়নি? তখন টিনা আগে ভিডিও করেছে, তারপরে সন্দীপ করেছে। টিনার ভিডিও আগে, একদম শুরুর থেকে ও গ্রাম থেকে ওর বাবার বাড়ির থেকে ভিডিও করে একদম ও শ্বশুরবাড়ির ওখানে এসেও বলেছে যে লোকজন ডেকে হলো পালা করেছে। তাহলে এই যে টিনা যখন ক্যামেরা করলো তখন প্রশাসন কেন মানা করেনি, তাহলে সন্দীপ সেখানে করতো না। আর সন্দীপের করাটাই স্বাভাবিক,
যে তোমরা আজকে জিনিস নিয়ে যাবে, কালকে বলবে আমরা কিছু নিয়ে আসিনি। চুতিয়া পেয়েছ, বোকাচুদা লোক, হারামি কুত্তে, মেয়ের কামায়, এখন চামড়া বাচ্চা মেয়ে কামায় খাবি না, ওর জন্য তোর এখন সুলুক সুলুক করছে, তাই না? এখন দেখছিস না, মেয়ে চামড়া বেচে বেচে কত পয়সা ইনকাম করছে, তোর পয়সাতে লালচ ধরে গেছে, তাই না? হারামি কুত্তে বাপ, তোর মতন বাপ যেন পাপি, মানে এত পাপি বাপ যেন ঘরে ঘরে আর একটাও না জন্মায়, শালা পাপি। তুই সন্দীপের বাড়িতে গিয়ে কীভাবে হামলা করলি সন্দীপের উপরে, সেই কথা আগে বল, সেই কথা আগে বল। আর আমার একটাই অনুরোধ, তোমাদের কাছে একটাই অনুরোধ, যত রোস্টার দিদি বোন ভাই যত যে আছো, হ্যাঁ আর একটা নাম নিতে ভুলে গেছি, সঞ্জয় দা, তোমরা সবাই মিলে ধর্ণা দাও, ধর্ণা দাও যে এরকম কি করে হলো, কিসের জন্য হলো, কেননা আমরা কলকাতা থেকে অনেকটা দূরে আছি, বুঝেছ? যদি ওখানে থাকতাম না, মুখ জুতিয়ে ভেঙে দিতাম, শালা শয়তান, হারামি কুত্তের জাত, কুত্তার বাচ্চা, হারামি বুড়ো বয়সে মাকে দিয়ে দিল্লিতে কাজ করিয়ে খায়, ওর পয়সার লালস, প্রচুর পয়সা লালস, না হলে ওর মদ জুটবে কোথার থেকে, ওর মদ ওর ডিং কোথার থেকে জুটবে? এখন মেয়ে চামড়া বেচবে, তোকে ডিং খাওয়াবে, ঠিক আছে? তোর হচ্ছে মেয়ে চামড়া বেচবে, সেই পয়সায় তুই ডিং করবি, শালা হারামি কুত্তার বাচ্চা। তুই সন্দীপের বাড়ি যে হামলা করেছিস, এমনকি মার্ডার করার হুমকি দিয়ে এসছিস, মার্ডার করার হুমকি দিয়েছিস তুই, আর তুই সন্দীপের গায়ে কিসের জন্য হাত তুলতে গেলি, কিসের জন্য তুলতে গেলি? সন্দীপ বিয়ে করে নিয়ে এসছে, না তোর মেয়ে পরকিয়া করেছে, তোর মেয়ের কামড় খুজলি মেটাতে পারছে না, তোর মেয়ের যে খুজলি সেই মেয়ে সন্দীপ মেটাতে পারছে না বলে তোর মেয়ে আর একটা নাং ধরেছে, নাং নাং, বুঝেছিস? খাস বাংলায় বলছি, নাং ধরেছে তোর মেয়ের এত খুজলি। সেই খুজলির বিচার না করে তুই পরের বাড়ি যাস হামলা করতে, হ্যাঁ লুটপাট করে জিনিস, তোদের জিনিস এনেছিস এনেছিস, আবার সন্দীপদের জিনিস পর্যন্ত নিয়ে চলে এসেছিস, শালার জানোয়ার, হারামি, ঢ্যামনা, শালার শয়তানচুদা মানুষ। তাই কলকাতার আমার একটাই অনুরোধ, কলকাতায় যত রোস্টাররা আছো সবাই হামলা করো, সবাই হামলা করো, সবাই ধর্ণা ধরো। শুধু টিনার বাবার বাড়ি গেলে হবে না, তোমরা সবাই মিলে ওই ঘোড়ামুখী দালালের বাড়িতে পর্যন্ত যাবে, ওর চুলগুলো টেনে ধরে নিয়ে এসে না আচ্ছা করে দেও ধুলাই, দেও ধুলাই, দেও ধুলাই, আচ্ছা করে ধুলাই দাও, ওই শালা মাগিচুদি ডাকে, আচ্ছা করে ধুলাই দাও, শালার পাক্কা খানকি রেন্ডি একটা, জানোয়ার মাগি, বাজার যদি নিজের শ্বশুর শাশুড়িকে তো দেখে না, শালা হারামি কুত্তে। সন্দীপের জন্য তোমরা যতটুক পারো ততটুক করো, যতটুক পারবে, যত রোস্টার ভাই বোনের আমার আছো, সবাই সবাই একদম হামলা করো। দেখো পুলিশ কী করে, প্রশাসন কী করে, প্রশাসন দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সন্দীপের গায়ে কেন হাত তুলতে গেল, কিসের জন্য হাত তুলতে গেল, প্রশাসন কী করছিল, প্রশাসন তাহলে কেন নিয়ে এসেছিল, প্রশাসন যখন বিচারই করতে পারবে না তাহলে প্রশাসন নিয়ে এসেছিল কিসের জন্য, কিসের জন্য প্রশাসন এসছে? প্রশাসন আমাদের নকর, আমাদের পাবলিকের নকর, সরকার পয়সা দেয় পাবলিককে হেল্প করার জন্য, কাউকে মারার জন্য না, সরকার পয়সা দেয়, পাবলিকের পয়সা নিয়ে নিয়ে সরকার পয়সা দেয়, অত সস্তা না। সবার পুলিশ যতগুলো ছিল সবার নামে স্টেপ নাও, যে প্রশাসন থাকা সত্ত্বেও এরকম কি করে হলো, সারা হারামি কুত্তাকে ধরে বাড়ির থেকে টেনে ধরে ছিচড়ি আচ্ছা করে দাও ধুলাই, গণধুলাই, গণধুলাই আচ্ছা করে দাও তোমরা, ঠিক আছে? এইটাই আমার অনুরোধ তোমাদের কাছে, একটাই অনুরোধ যে যত ভাই বোনেরা আছো সবাই ধরো ওই হলো টিনার বাপকে, আর ধরো দালালকে ধরে আচ্ছা করে গণধুলাই আচ্ছা করে দাও, আচ্ছা করে দাও, ঠিক আছে? এইটাই আমার অনুরোধ তোমাদের কাছে।
তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখলাম। টাটা, বাই বাই। আর করতে ইচ্ছা করে না, টাটা বাই বাই।